এই যে ফলটি দেখতে পাচ্ছেন, ফলটি কি কেউ চিনতে পেরেছেন? এই ফলটি হচ্ছে মেহগনি ফল। মেহগনি গাছের কাঠ অত্যন্ত দামি এবং এই কাঠ দিয়ে আমরা ফার্নিচার তৈরি করি। কিন্তু মেহগনি গাছের নিচে ছড়িয়ে থাকে মেহগনি গাছের ফল কিংবা ফলের বীজ, যা শুধুই খেলনা। এটি বাচ্চাদের খেলনা হিসেবে ব্যবহার হয় অথবা এটি কুড়িয়ে নিয়ে চুলোয় জ্বালিয়ে দেওয়া হয়। আপনি হয়তো জানেন না, মেহগনি একটি ঔষধি গাছ এবং এই ফলের বীজের গুঁড়ো বাজারে অনেক দাম দিয়ে বিক্রি করা হয় এই ফলটির উপকারিতার জন্য। মেহগনি গাছের বীজের গুঁড়ো অনেক ঔষধি গুণ সম্পন্ন। এই ফলটির বীজের দ্বারা আপনি আপনার শরীরে যে রোগগুলো সারাতে পারবেন তার মধ্যে অন্যতম রোগ হচ্ছে ডায়াবেটিস। এটি শরীরের ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখে। এটি হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপের একটি আদর্শ দাওয়াই। এটি আপনার কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতাকে দূর করে, নারীদের ঋতুস্রাবের ব্যথায় উপকারী, ক্ষুধা বৃদ্ধি করে, জ্বর ও ঠান্ডা রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগে এটি একটি উপকারী জিনিস। এছাড়াও দেহের একজিমাকে প্রতিরোধ করতে পারে। রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলে তা দূর করতে মেহগনির বীজ উপকারী ভূমিকা পালন করতে পারে এবং এটি বদহজম ও কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কিভাবে মেহগনি গাছকে ব্যবহার করে আপনি নানাবিধ রোগ সারাতে পারবেন জানতে শুধুমাত্র এই ভিডিওটি জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবণী ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বসন্তকালে মেহগনি গাছের পাতা ঝরে যায়, এর কিছুদিন পর নতুন পাতা গজায়। এই গাছটি মূলত কাঠের জন্য আমাদের কাছে পরিচিত। এর কাঠ খুবই ঘন এবং শক্ত আঁশযুক্ত। আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয় মেহগনি গাছের কাঠ। মেহগনি গাছের যে বীজ রয়েছে তা মূলত আমাদের জন্য উপকারী। এতে আপনি প্রচুর মাত্রায় ফ্লাভোনয়েডস পাবেন। ফ্লাভোনয়েডগুলো মানুষের শরীরের পক্ষে উপকারী, বিশেষত এটি অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন, যা ফ্রি রেডিকেলস এবং টক্সিন নির্মূল করতে সাহায্য করে আমাদের দেহকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে। ফ্লাভোনয়েড যে সমস্ত খাবারের মধ্যে রয়েছে সেগুলো হার্টের সমস্যা এবং হাইপারটেনশনের সমস্যাকে দূর করতে সাহায্য করে থাকে। রক্তনালী ব্লকেজ হয়ে যাওয়ার সমস্যাকে দূর করতে পারে। অ্যাথেরোক্লোরোসিসের মতো সমস্যাকে দূর করতে সাহায্য করতে পারে এই ফ্লাভোনয়েড সমৃদ্ধ খাবার। মেহগনির বীজে শুধুমাত্র ফ্লাভোনয়েডস নেই, এতে রয়েছে সেপোনিনস। মেহগনির বীজের মধ্যে সেপোনিনস যথেষ্ট পরিমাণে বিদ্যমান রয়েছে, যা সহজে আপনার দেহের বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়তে একেবারে উপযোগী একটি উপাদান। হাইপারটেনশনের ক্ষেত্রে যদি মেহগনির ব্যবহার সম্পর্কে বলতে চাই, তাহলে মেহগনি বীজের উপকারিতা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অনেক বেশি। শুধুমাত্র 4 গ্রাম পরিমাণ মেহগনি গাছের বীজ সংগ্রহ করে সেটি 2 গ্লাস পরিমাণ উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে শীতল হওয়ার পরে এটিকে ছেঁকে নিয়ে 2টি ভাগে ভাগ করে নিয়ে সকালে ও বিকেলে 2 বেলা পান করলে হাইপারটেনশন তাহলে তার কখনোই হবে না। এই পদ্ধতিটি ফলো করুন। 4 গ্রাম পরিমাণ মেহগনি বীজের গুঁড়ো নিয়ে 2 গ্লাস উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন। ঠান্ডা হয়ে গেলে একটু ছেঁকে নিয়ে 2 ভাগ করে সকাল বিকেল পান করলে আপনি হাইপারটেনশনের রোগী আর কখনোই থাকছেন না। এছাড়াও এটি ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে করে। ব্লাড সুগারের জন্য মেহগনি গাছের বীজ বিশেষভাবে খেতে পারেন। এটি খাবার আগে গরম জলের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ পাউডার মিশিয়ে নিন। এটি আপনার রক্তের সুগারকে হ্রাস করবে বা স্থিতিশীল রাখবে। মেহগনিতে থাকা সেপোনিন পদার্থগুলো রক্তের সুগারের স্তরকে ঠিক রাখতে সাহায্য করে এবং ইনসুলিন ক্ষরণকে বাড়িয়ে দেয়, যার ফলে ব্লাড সুগার কখনোই আপনার আনকন্ট্রোল থাকে না। উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখা মেহগনি বীজের এই গুঁড়োকে অবশ্যই সকালবেলা খালি পেটে খাবেন ডায়াবেটিসের রোগীরা। আর হাইপারটেনশনের রোগীরা দিনের যে কোনো সময় 2 বেলা 2 ভাগ করে খেতে পারেন। মেহগনি গাছের বীজের গুঁড়ো কিন্তু পোকা দমনকারী হিসেবে দারুণ ভূমিকা পালন করে থাকে। মেহগনি গাছের বীজের গুঁড়ো বা পাউডারটি সংগ্রহ করে এটি জলের মধ্যে মিশিয়ে যদি পোকামাকড়ের উপরে স্প্রে করা হয় তাহলে পোকামাকড় মারা পড়ে। এছাড়াও ঘরে যে সমস্ত জায়গায় বেশি পরিমাণে পোকামাকড় রয়েছে অথবা ছাদ বাগানের গাছে বেশি পোকামাকড় লাগলে এই কাজটি করতে পারেন। যদি আপনার পাইলসের ব্যথা হয়ে থাকে বা কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা হয়ে থাকে, শরীরের কোষ্ঠবদ্ধতাকে পরিহার করতে মেহগনি গাছের বীজ একটি আদর্শ পথ্য।
মেহগনির বীজ কোষ্ঠকাঠিন্য নিরাময় ব্যবহার করা হয়ে থাকে। মেহগনি গাছের বীজের গুঁড়ো সংগ্রহ করে তা এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে মিশিয়ে খেতে হবে। এর জন্য আপনি হাফ চা চামচ বা চা চামচের তিন ভাগের দু ভাগ নিয়ে তারপরে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এই রসটি সকালবেলা খালি পেটে পান করলে কোষ্ঠবদ্ধতার সমস্যা নিরাময় হয়ে যাবে। যে সমস্ত মহিলাদের ঋতুস্রাবে ব্যথা হয় কিংবা ঋতুস্রাব ক্লিয়ার ভাবে হতে চায় না, তারা মেহগনি গাছের বীজের গুঁড়ো ঋতুস্রাবের ওই দিনগুলো চলাকালীন সময় খেতে পারেন। জলে মিশিয়ে খেলে আপনার ব্যথা হ্রাস পাবে এবং ঋতুস্রাবও ক্লিয়ার ভাবে হয়ে যাবে। ক্ষুধা মন্দার সমস্যা দূর করার জন্য মেহগনি গাছের বীজ উপকার করে। যথেষ্ট যদি ক্ষুধা হারাতে শুরু করেন, ঠিকঠাক মতো আপনার ক্ষুধা না লাগে, তাহলে প্রতিদিন করে মেহগনি গাছের একটি করে বীজ চিবিয়ে খেতে হবে। তারপরে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ক্ষুধা লাগছে এবং সারাদিনের যে ক্ষুধার সমস্যা আছে তা দূর হয়ে যাচ্ছে। ঠান্ডা ও জ্বর নিরাময়েও এই গাছের বীজ উপকারী। মেহগনির বীজের কার্যকারিতা রয়েছে ফ্লু এবং জ্বর নিরাময়ের ক্ষেত্রে। হাফ চা চামচ পরিমাণ মেহগনির বীজের গুঁড়ো নিয়ে তা মধুর সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে হাফ কাপ পরিমাণ জল নিয়ে নিতে হবে। জলটি কুসুম গরম হতে হবে। এই হাফ কাপ জলের মধ্যে আধা চা চামচ পরিমাণ মেহগনির বীজের গুঁড়ো এবং আধা চা চামচ বা এক চা চামচ পরিমাণ মধু মিশিয়ে এটিকে দিনে দু থেকে তিনবার পান করতে হবে। একবার বানিয়ে সেটিকে ভাগ ভাগ করে দিনে দু থেকে তিনবার নয়, দু থেকে তিনবার আলাদা আলাদা করে বানিয়ে খেলে এক থেকে দুদিনের মধ্যে জ্বর এবং ঠান্ডার সমস্যা একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। এইটি যদি আপনি সকালবেলা খালি পেটে অথবা দিনের যে কোনো সময় হাফ চা চামচ পরিমাণ নিয়ে উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খেতে পারেন, আপনার দেহের ভেতরে জমে থাকা সমস্ত টক্সিনগুলো বের হয়ে যাবে সাত দিনের মধ্যে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, এটি আমি কতদিন খাবো? যে সমস্ত রোগের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে উপকার চাচ্ছেন, সেই সমস্ত রোগের ক্ষেত্রে খাওয়া শুরু করে দেওয়ার পরে রোগ না ভালো হয়ে যাওয়া পর্যন্ত খেয়ে যাবেন। সর্বোচ্চ তিন থেকে সাত দিন খেলেই উপকার পেতে শুরু করবেন। তবে যে সমস্ত বড় বড় রোগ যেমন হার্টের রোগ, হাইপারটেনশন, ডায়াবেটিস ইত্যাদি রোগের ক্ষেত্রে টানা সাত থেকে চোদ্দ দিন খাওয়ার পরে পরবর্তী সপ্তাহ থেকে তিন থেকে চার দিন অবশ্যই মেহগনির বীজের গুঁড়ো সেবন করতে হবে যদি রোগগুলোকে একেবারেই নিরাময় করতে চান। যদি আপনার একজিমার সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি হাফ চা চামচ পরিমাণ মেহগনির বীজের গুঁড়োর পাউডার নিয়ে এক চা চামচ পরিমাণ মধু নিন। হাফ কাপ পরিমাণ জলের মধ্যে সবগুলো উপকরণ মিশিয়ে দিনে তিনবার পান করুন। একজিমার সমস্যা দূর হয়ে যাবে এবং শরীরের প্রদাহ ও ব্যথাও ভালো হতে শুরু করবে। অনিদ্রার সমস্যা থাকলে মেহগনির বীজের গুঁড়ো এভাবে সেবন করতে পারলে অনিদ্রার সমস্যা দূর হয়ে যায়। কৃমি নাশক হিসেবে এই বীজটি অত্যন্ত উপকারী। মেহগনি গাছের ফলের শ্বাস তিতা হওয়ার কারণে টানা সাত দিন পর্যন্ত এই ফলের শ্বাস জলে ভিজিয়ে খেতে পারলে পেটের কৃমি দুর্বল হয়ে যায় এবং মরে যায়। এই গাছের বাকল ছেঁচে সেই রস খেতে পারলে হজম শক্তি খুব ভালো হয়, অর্থাৎ হজমে দুর্বলতা দূর হয়ে যায়। বদহজমের ক্ষেত্রেও মেহগনি গাছের ছাল উপকারী ভূমিকা পালন করতে পারে। কিছুটা ছাল চেঁচে ভালো করে ধুয়ে এটিকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিনে দুবার সেই জলটি পান করতে পারলে বদহজমের সমস্যা ভালো হয়ে যাবে। যদি আপনি কৃমি প্রতিরোধ করতে চান, সেক্ষেত্রে মেহগনি গাছের যে বীজ রয়েছে তার ভেতরে সাদা শাঁস বের করে নিয়ে রাতের বেলা জলে ভিজিয়ে রাখতে হবে। সকালবেলা খালি পেটে একাধারে এক সপ্তাহ এই জল পান করতে হবে। রোজ ভিজিয়ে রাখতে হবে এবং সকালবেলা খেতে হবে। ছোট থেকে বড় যে কোনো কৃমি মারা পড়বে। তবে সাবধান, একদমই বাচ্চা শিশু এবং গর্ভবতী মহিলারা এই জল খেতে যাবেন না। মেহগনি গাছের বীজের এই গুঁড়ো আপনার যে কোনো ধরনের সমস্যাকে প্রতিরোধ করতে একটি আদর্শ দাওয়াই হিসেবে মনে করা হয়। এই গাছের বীজের গুঁড়ো খেতে পারলে সহজে আপনার ক্যান্সারও প্রতিরোধ হতে শুরু করে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে মেহগনি গাছের বীজের গুঁড়ো আমি কোথা থেকে সংগ্রহ করতে পারবো? আসলে এটি একটি ইউনানি দাওয়াই, তাই যে কোনো ধরনের ইউনানি ওষুধালয়ে আপনি সহজেই মেহগনি গাছের বীজের গুঁড়ো পেয়ে যাবেন। যদি আপনি গাছের বীজের গুঁড়ো সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে গাছ থেকে যে ফেটে বীজগুলো পড়ে সেই বীজগুলো আস্তে আস্তে সংগ্রহ করে নিন। এগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। তারপরে একটি ব্লেন্ডারে নিয়ে এগুলোকে গুঁড়ো করলে ঘরেই আপনি এই গাছের বীজের গুঁড়ো প্রস্তুত করে নিতে পারবেন। যদি আপনি বিশেষ কোনো রোগের জন্য বিশেষ কোনো ওষুধ সেবন করে থাকেন, সেক্ষেত্রে গাছের বীজের গুঁড়ো সেবন করা উচিত হবে না।
বিভিন্ন মানুষের শরীর আলাদা আলাদা হয়, তাই এক একটি ওষুধ মানুষের শরীরে এক একভাবে রিয়াকশন দেখাতে পারে। আপনি এই ওষুধ বা মেহগনি গাছের বীজের গুঁড়ো সেবন করার পূর্বে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।